যে অলৌকিক আশ্চর্য ঘটনায় মালদ্বীপে সব মানুষ একসাথে মুসলমান হয়েছিল। মালদ্বীপ বাংলাদেশের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম। মাত্র 298 বর্গ কিলোমিটারের দেশটিতে 1190টি ক্ষুদ্র প্রবালদ্বীপ রয়েছে। মহাসাগর বেষ্টিত ভূখণ্ডে 4,17,000 মানুষের বাস। মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম তো বটেই। যে কটি দেশের জাতীয় পতাকা ইসলামের প্রতীক নতুন চাঁদ শোভিত, মালদ্বীপ তাদের একটি। প্রখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই একটি আশ্চর্যজনক অলৌকিক একটি ঘটনা লিখে গেছেন। ঘটনাটি হল আরবের কোনো একটি বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল। ঘটনাচক্রে জাহাজটি তুমুল সামুদ্রিক ঝড়ে পতিত হয়। জাহাজের অভিযাত্রী সবাই মারা যান। সেই মুসলিম যাত্রী দলের একজন মাত্র লোক কোনো মতে একটি কাঠের টুকরো অবলম্বন করে আল্লাহর রহমতে বেঁচে যান এবং দ্বীপেই আশ্রয় নেন। অবশেষে এই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। যুবকটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। একদিন যুবকটি বাড়িতে এসে দেখল বৃদ্ধা কাঁদছেন, পাশে তার যুবতী মেয়েও কাঁদছে। যুবক বলল, আপনারা কাঁদছেন কেন, কি হয়েছে আপনাদের? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। যুবক বলল, কেন, তিনি তো সুস্থ। বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ওই যে দেখুন, মৃত্যু আমাদের সামনে। যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো। যুবক বলল, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধ বললেন, না, ব্যাপারটি তা নয়, রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয়, যার থেকে রক্ষা পাওয়ার উপায় হল আমাদের দ্বীপবাসীর পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে একটি মন্দির আছে সেখানে রেখে আসতে হয়। রাতের বেলা সে সমুদ্র থেকে উঠে আসে এক ভয়ঙ্কর দানব। দানবটার লালসা মেটায় ওই যুবতীর ওপর এবং পরে তাকে হত্যা করে। পরের দিন সকালে রাজার লোকজন সমুদ্রের পাড় থেকে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করে আনে। এরপর যুবক বলল, রাজার সৈন্যরা যাতে চিনতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আজ তাদের সঙ্গে যাব। উল্লেখ্য, যুবকের বয়স ছিল খুবই কম, তার দাড়ি গোফ কিছুই গজায়নি, কাজে মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা ছিল না। যুবক সেখানে উত্তম রূপে ওযু করে এশার নামাজ আদায় করল। তারপর খোলা তরবারির সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগল এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগল আল্লাহর সুমধুর বাণী। রাত গভীর, হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হল। দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার দিকে মন্দিরের অভিমুখে আসছে। মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে যায়। যুবক কোরআন তেলাওয়াত করে যাচ্ছিল। কোরআন তেলাওয়াত করার কারণে দৈত্যটি আর সামনে অগ্রসর হতে পারল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্য। সামান্য সময় অবস্থান করে দৈত্য যে পথে এসেছিল সে পথে ফিরে গেল। দৃশ্যের অন্তরালে মিলিয়ে গেল দৈত্যটি। অনেক লোকমুখে প্রচলিত আছে কোরআন তেলাওয়াতের কারণে দৈত্যটির শরীরে আগুন ধরে সেখানে শেষ হয়ে গিয়েছিল। সকাল হলে রাজার লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে আসে। এসেই তারা হতভম্ব, সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই, তার পরিবর্তে এক মুসলিম যুবক রয়েছে। তারা রাজার দরবারে যুবককে নিয়ে এলে যুবকটি রাজার কাছে সব ঘটনা খুলে বলল। রাজা নিশ্চিত হওয়ার জন্য মেয়েকে ডেকে আনলেন। তারা রাজার কাছে ঘটনাটি সত্যায়ন করলেন। এরপর রাজা বললেন, আগামী বছর একা থাকতে পারবে? যুবক দৃঢ়তার সাথে উত্তর দিল, আল্লাহর হুকুমে একাই থাকতে পারব। তখন রাজা উৎসাহিত হয়ে বলে উঠলেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সত্যতার সামনে মাথা নত করব। রাজার এই কথাকে সবাই সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল। যুবক তার সত্যতা প্রমাণ করল। এই ঘটনার পর থেকে সে বিপদ মালদ্বীপে আর আসেনি। তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করেন। অতপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। প্রথম দিনেই 65,000 লোক মুসলমান হলেন এবং এ ধারা অব্যাহত গতিতে চলতে থাকল। সুবহানাল্লাহ। সূত্র তারিখে ইবনে বতুতা।